সংস্কার তো অবশ্যই দরকার এবং প্রকৃত পক্ষে বর্তমান যে সরকার আছে তারা কিন্তু রিফর্মের জন্যই কিন্তু তারা এই পর্যায়ে আছে প্রকৃত পক্ষে এখন যারা আইন প্রয়ণ করে এখন তাদেরকে কিভাবে আপনারা সংস্কার করবেন বলে না যে বিচারপতি তোমার বিচার করবে কারা আজ জেগেছে জনতা যেটা সেই জনতা তো এবার জেগেছে তো সুতরাং এখনই সময় যে বিচারপতিদের বিচার করতে হবে নানা ক্ষেত্রে সংস্কার সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সংস্কার করার প্রয়োজন দলের মধ্যে আরো বেশি সেই সচেতনভাবে করা উচিত কিনা ধন্যবাদ আপনাকে বিশেষ করে শেখ রবিউল আলম এবং আলমগীর সিকদার আমার স্নেহের লোটন ভাই আলমগীর তো আছে এবং রবিউল আলম ভাই ওনাদের কথাগুলা খুব মনোযোগ দিয়ে আমি শুনছিলাম এবং আপনাদের যে সঞ্চ সঞ্চালনা বিশেষ করে এ টিভির কলাকুশলী এবং যারা দর্শক আছে সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি যেটা বলতে চাচ্ছি যে সংস্কার তো অবশ্যই দরকার এবং পক্ষে বর্তমান যে সরকার আছে তারা কিন্তু রিফর্মের জন্যই কিন্তু তারা এই পর্যায়ে আছে এবং তাদের দায়িত্ব এবং আমরা দেখেছি এবং আমরা এটা হতে চাই যে তারা কম কথা বলবে কাজ বেশি করবে এবং কাজ বেশি করার স্বার্থে শুধুতেই রাজনৈতিক দলের সংস্কার দরকার বা আপনার রাষ্ট্র পরিচয় সংস্কার দরকার আমি মনে করি প্রতিটা ক্ষেত্রে যে আমাদের ব্যবসায়ীদের সর্বোচ্চ সংগঠন আছে দ্য ফেডারেশন বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং অন্যান্য অ্যাসোসিয়েশন আপনার চেম্বারস আমি মনে করি এখানে বেশি সংস্কার প্রয়োজন যেমন আমাদের যিনি প্রেসিডেন্ট হবেন যিনি ভাইস প্রেসিডেন্ট হবেন ডাইরেক্টর হবেন তারা দেখা যায় যে কয়েকজন ডাইরেক্টর তারা নির্বাচিত নির্বাচন করেন আর এর মধ্যে তো অনেক সিলেক্টেড ডাইরেক্টর আছে বা অটো ডাইরেক্টর হয়ে যায় তারা মিটিংয়ে আসে বা না আসে তাদের দায়িত্ব বাট তারা ডাইরেক্টর হয়ে যায় তারা সিআইপি হয়ে যায় আর সেখানে তো একজনের অনুমতি ছাড়া তো কেউ আপনার প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্ট হতেই পারবে না কিন্তু তাইলে ডেমোক্রেসি কোথায় গণতন্ত্র কোথায় আমাদের সাধারণ যে ব্যবসায়ী আছে তারা যদি ডাইরেক্ট প্রেসিডেন্টকে নির্বাচিত না করতে পারে ভাইস প্রেসিডেন্ট ডাইরেক্টরদের নির্বাচিত না করতে পারে তাহলে সেই নির্বাচন দিয়ে লাভ কী একটা প্রশাসনমূলক নির্বাচন যদি আমরা অংশগ্রহণ করেছি এখন বলতে পারবেন তাহলে আপনি কেন গেছেন এখন কি করব আমাদের তো ওখানে যেতে হবে দুই একটা কথা বলতে পারি আমার নিজের অ্যাসোসিয়েশনের জন্য আমার নিজের ব্যবসায়ী ভাইদের পক্ষে কিছুটা কাজ করার জন্য সেখানে যাওয়া তাছাড়া তো ওখানে যেয়ে আমরা সেরকমভাবে কোনো দায়িত্ব পালন করতে পারি না কারণ আমাদের হাত মুখ বাধা ওই প্রেসিডেন্ট সব কিছু করে থাকে যেটা আপনারা এখন বলছেন দুই বিজ্ঞ আলোচক বললেন যে যিনি প্রধানমন্ত্রী ছিলেন এককভাবে সব কিছু করতেন এটাকে আপনার অবশ্যই এটাকে ভাঙতে হবে এই দরজাকে ভাঙতে হবে এখন আমি মনে করি যে প্রতিটা ক্ষেত্রে কিন্তু সংস্কার আপনি যেখানে যান না কেন আপনি ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি আর পাবলিক ইউনিভার্সিটি কি সংস্কার না দরকার না ইভেন আপনার যে স্কুল হাই স্কুল প্রাইমারি স্কুলে যে গভর্নিং বডি আছে সেখানে তো সংস্কার প্রয়োজন দেখা যায় যে সিম্পল প্রাইমারিতে বা স্কুলে কে সভাপতি হবে না হবে এবং কিছু কিছু জায়গায় আপনার জাতীয় সংসদের যিনি আছেন এমপি সে ওখানকার সভাপতি হয়ে বসে থাকেন এবং কোন কলেজে কোন স্কুলে কে সভাপতি হবে গভর্নিং বডি কে হবে তারা নির্ধারণ করে দেন অ্যাকচুয়ালি তারা তো এই দায়িত্বে না তারা তো আইন প্রয়োগ করবে তারা আপনার পার্লামেন্টের পাশেই জন্য তাদেরকে কোয়ার্টার দেওয়া হয়েছে পার্লামেন্টের পাশে থাকবে জনগণের স্বার্থে তারা আইন প্রয়ন করবে আইন নিয়ে রিচার্জ করবে এবং সেটা পাশ করাবে জনগণের স্বার্থে দেশের স্বার্থে কিন্তু সেটা না করে সেই গ্রাম পর্যায়ে তারা চলে যায় কাবিখার যে আপনার ত্রাণ বা যে এটা দেওয়া হয়েছে এই ত্রাণটাও তারা নিয়ন্ত্রণ করবে কে কি পাবে না পাবে তো আমি মনে করি এখানেই বেশি সংস্কার দরকার যে পক্ষে। এখন যারা আইন প্রণয়ন করে এখন তাদেরকে কিভাবে আপনারা সংস্কার করবেন বলে না যে বিচারপতি তোমার বিচার করবে কারা আজ জেগেছে জনতা যেটা সেই জনতা তো এবার জেগেছে তো সুতরাং এখনই সময় যে বিচারপতিদের বিচার করতে হবে এবং বিচারের সময় কি এখন আছে আমরা এই যে আমাদের কত সুন্দর নির্বাচন হতো কেয়ারটেকারের মাধ্যমে আপনার এই কেয়ারটেকার মাধ্যমে তো সুন্দর হচ্ছিলো তো এটা এক বিচারপতি তো এটা রোহিত করে দিল এই যদি রোহিত না কত গত চোদ্দ বছর যেটা সাড়ে পনেরো বছর হয়ে যে যেভাবে আপনার নিষ্পেষিত হয়েছে সাধারণ জনগণ এটা তো হতো না এখানে তো আমাদের বিচারপতিদের ওখানে তো সংস্কার প্রয়োজন রাষ্ট্রপতি যেখানে নির্বাচন করে সেখানেও আমাদের সংস্কার প্রয়োজন তাই এই জন্য আমি মনে করি যে আমাদের প্রতিটা ক্ষেত্রে ধৈর্য সহকারে এবং বিশেষ করে যারা থিঙ্ক ট্যাঙ্ক আছে বাংলাদেশে অ্যাট দ্য সেম টাইম যারা যারা সাধারণ অভিজ্ঞতা আছে বয়স্ক যারা অভিজ্ঞতার আলোকে সমন্বয়ে এবং বিশেষ করে রাজনীতিবিদ যারা আছেন এবং এখানে এখন আমাদের পথ প্রদর্শক যেটা যেটা বলেছে যারা পথ দেখাইতে তারা পথ প্রদর্শক হয় আমাদের ছাত্র নেতা রাজা আছে ছাত্র যারা আছে তাদের সমন্বয়ে যদি আপনার প্রতিটা ক্ষেত্রে একটু সময় লাগলো যে সব সংস্কার বা রিফর্ম করা হয় তাহলে কিন্তু এটা আমাদের জন্য সুবিধা হবে আর নট অনলি দ্যাট প্রতিটা ক্ষেত্রে সংস্কারের যে আপনার কপি থাকবে বা আপনার যেটাকে ড্রাফটিং করা হবে সেটাও ওয়েবসাইটে দিয়ে সবাইকে জানানো হবে যে এই আমরা করছি এখানে কোনো যদি সাজেশন থাকে আপনার যদি অবজারভেশন থাকে আমাদের ওই দিন দিশ টাইমের মধ্যে আমাদেরকে জানানো হোক তাহলে কিন্তু সবাই জানবে বুঝতে পারবে এবং যার ঠিক সেই সেক্টরে যেমন আমি ব্যবসায়িক ক্ষেত্রে আমি যতটুকু আমি সংস্কারের ব্যাপারে আলোচনা করতে পারবো আমি কিন্তু রাজনীতির সম্বন্ধে সেটা পারবো না রাজনীতিবিদদের আমি সেভাবে কিছু সংস্কারে আমার সেই যোগ্যতা নেয় আমি মনে করি বাট দেশের অর্থনীতির স্বার্থে আমাদের সাধারণ ব্যবসায়ীদের স্বার্থে এখানে কি সংস্কার প্রয়োজন সেটা কিন্তু আমি বলতে পারবো আমাদের মতো এই সমন্বয় সবাইকে রেখে যদি এটা করা হয় এবং ওয়েবসাইটে যদি জানানো হয় তাহলে আমার মনে হয় যে অনেকটা গ্রহণযোগ্য হবে এবং ভবিষ্যতে আমাদের দেশকে আপনার একটা উন্নতির চরম শিখরে নিয়ে যাওয়ার জন্য এবং মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য এই সংস্কারটা আমাদের প্রয়োজন